করোনাকালে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন পেট্রাপোলে কর্মরত প্রায় 400 বেশি কুলি। কুলিদের কাজের দাবিতে বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন মানবাধিকার কমিশনের সদস্য উৎপল রায়, সাথে ছিলেন ছয়ঘড়িয়ার পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ। করোনা প্রভাব ফেলেছে কর্মসংস্থানে। গোটা বিশ্বজুড়ে করোনার কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। করোনার থাবা পড়েছে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তেও। পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিনই শয়ে শয়ে যাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করতেন। করোনার কারণে আপাতত যাত্রী চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে চলাচল চালু রয়েছে সীমান্তে। ফলে যাত্রী কমে যাওয়ায় কাজ হারিয়েছেন পেট্রাপোলে কর্মরত প্রায় 400 কুলি। 2 বছর হয়ে গেল গত প্রায়, তো আমাদের করোনার পরিস্থিতিতে আমাদের গেটে ঢুকতেও দেয়নি, আর বলেছে তোমাদের কোনো, এখন এই মুহূর্তে করোনা যতদিন ঠিক না হবে ততদিন তোমরা কোনো কাজকর্ম করতে পারবে না। দুদেশের মধ্যে চলাচলকারী যাত্রীদের লাগেজ বহন করেই পেট চলতো তাদের। বর্তমানে বন্দর কর্তৃপক্ষ এই সব কুলিদের কাজে যোগ দিতে দিচ্ছেন না। এখন আমাদের সেই বিষয় নিয়ে ছাড়া রয়েছে, আমার শুনে খুব খুশি হলাম। কুলিদের কাজের দাবিতে শনিবার বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে আসেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য উৎপল রায়। তিনি জানান, কাজ হারিয়ে কষ্টে রয়েছেন কুলি ও তাদের পরিবারের সদস্যরা। আমি বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই তাদেরকে কাজে বহাল করা হবে। ওই 3টে উনি মেনে নিয়েছেন এবং এটা এটা আমি আমাদের যারা পোর্টার ভাইরা যারা আছেন তাদেরকে আমরা উৎসর্গ করছি। তাদের জয়লাভ হয়েছে এটা, তার কারণ তাদের রুটিরুজির একটা ব্যাপার রয়েছে। ওনাদের যে এতদিনকার যে একটা যে দাবি ছিল সেই দাবিটা আজকে সমাধান হলো। এদিন মানবাধিকার কমিশনের সদস্যদের সাথে বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ। কুলিদের কাজ হারানোর বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন, জানান প্রধান। এরা কুলি বন্দোবস্ত ছিল, প্রায় 400 কুলি এখানে কাজ করত, কিন্তু করোনা আবহের কারণে যখন বর্ডারটা বন্ধ হয়ে যায় তখন তারা কাজ হারিয়ে ফেলে। এবং বর্ডার খোলার পরে আর দেখি যে পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটি তারা এই কুলিদেরকে আর সেই কাজে যোগ দিতে অ্যালাউ করে না। মিস্টার উৎপল রায় উনি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য এবং বিভিন্ন গণসংগঠনের সঙ্গে উনি যুক্ত আছেন। ওনার উপস্থিতিতে কতকগুলো আবেদন ল্যান্ডপোর্ট অথরিটিকে করা হয়েছে, শুধুমাত্র কুলিদের কাজের বিষয়টা না, যাতে এই বর্ডারে দুই দেশে যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে তার জন্য কিছু প্রস্তাবও তাকে দেওয়া হয়েছে এবং ল্যান্ডপোর্ট অথরিটি সেগুলো মেনে নিয়েছেন এবং বলেছেন যে এই করোনা আবহাওয়া একটু স্বাভাবিক হলেই এই কুলিদের রোটেশন ভিত্তিক, একসঙ্গে সবাইকে না হলেও রোটেশনের মাধ্যমে তাদেরকে তাদের যে দাবি যে প্যাসেঞ্জার টার্মিনালের গেট পর্যন্ত তাদেরকে অ্যালাউ করবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।